আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আর আপনাদের চাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধুসকল, এই ভিডিওত আজি আমি এইচএস ফার্স্ট ইয়ারর আরবির ছয় নম্বর লেসনট আলোচনা করব। ছয় নম্বর লেসনত কবিতা আছে, এটি কবিতাটির নাম আসহরুর কুলি চরাই। এই ভিডিওত আমি কবিতাটির ফার্স্ট পার্ট টু এক্সপ্লেইন করিম। তো আহক এবার ভিডিও আরম্ভ করা যাক। সহরুর কুলি চরাই। তো আহক প্রথমে আমি রিসাইট করিল প্রথম চারিটা লাইন আমি এক্সপ্লেইন করিম। আহক রিসাইট করু। আইয়ুহা সহরুর গরিদ ফাল গিনা সিররুল উজুদ লাইতানি মিসলাকা হুররুন মিন সুজুনিন সুজুনি ওয়া কুয়ুদ লাইতানি মিসলাকা রূহ ফি যুরাল ওয়াদি আতির أشرب الفجر أشرب الفجر المصفى في كؤوس من أثير তাহক এবার অনুবাদ করু, লগতে এক্সপ্লেইন করু। ইয়াত কবিয়ে এটি কুলি চৰাইক সম্বোধিত কৰি এইদৰে কৈছে যে আইয়ুহা সুহুৰ, হে কুলি চৰাই, গৰিত, হে কুলি চৰাই, তুমি গান গোৱা, গৰিত, গান গাই থাকা। ফল গিনা সিররুল উজুদ, কারণ এই গানে হয়েছে সিররু মানে গোপনীয়তা, মাইস্ট্রি, সিক্রেট, আল উজুদ, অস্তিত্বর গোপনীয়তা। কারণ গানের মাজতেই আছে অস্তিত্বর গোপনীয়তা, মানে এই গানের ভিতরতেই কবিয়ে অস্তিত্বর গোপনীয়তা পাইছে। এই কবিতাটি রচনা করেছে লেবাননের প্রখ্যাত কবি জিব্রানে। তো তেওঁৰ চিন্তাধাৰা অলপ অন্য ধৰণৰ অন্যান্য কবিসকলতকৈ। তো অলপ ডিপলি তেওঁ ক'ব বিচাৰিছে যে এই গানৰ কুলি চৰাই কৈছে তুমি গান গাই থাকা, কাৰণ এই গানৰ মাজত আছে অস্তিত্বৰ গোপনীয়তা লুকাই আছে। চাওক পিছত কি কৈ আছে, লাইতানি মিছলাকা হুৰুন। এতিয়া কবি আফচোচ কৰিছে, হায় হায় আফচোচ, লাইতানি মিছলাকা হুৰুন, যদি মই তোমাৰ দৰে স্বাধীন হ'ব পাৰিলোহেঁতেন। কারণ চৰাই তো স্বাধীন না, আকাশত উড়িব পারে। কবি সেই কারণে আক্ষেপ করেছে যে হে যদি মই তোমার দরে স্বাধীন হব পারিলোহেঁতেন। মিন সুজু সুজু নিউ ওয়া কুয়ুদ, সুজুন কারাগার, বন্দিহাল, সুজুন মানে কারাগারবুরের পৰা যদি মই তোমার দরে স্বাধীন হব পারিলোহেঁতেন, হ্যাঁ, কারাগারের বন্ধনের পর ওয়া কুয়ুদ আর বন্দিহাল, কেদ আমি যেটু কও, কেদ, কেদর বহু বছর এইটু। তো কারাগারের পরে যদি আমি তোমার দরে মই বন্দী মুক্ত হব পারিলোহেঁতেন, মানে ইয়াত চাক, ইয়াত কবিয়ে কোনো ফিজিক্যালি কোনো কারাগারের কথা কোৱা নাই। কবিয়ে এই সংসারের মায়াজালত, মায়াজালত আবদ্ধ হয়ে পড়েছে, নানান ধরনের বিপদ আপদ আর বিভিন্ন ধরনের বাধা বিহীনে কবির জীবনটুক কারাগারত বন্দীর নিচিনা করে পেলাইছে, কবির আত্মাটুক বন্দী করে পেলাইছে এই হতাশাবুরে, এই ব্যাধিবুরে, বেদনাবুরে। তো সেই কবিয়ে কৈছে যে আফসোস করেছে, হে কুলি চৰাই, তুমি গান গাই যোৱা, কারণ গানের মাজত অস্তিত্বর গোপনীয়তা আছে। আর কৈছে, হায় মই যদি কারাগারের পৰা মুক্তি লাভ করব পারিলোহেঁতেন, কারাগারের, কারাগার আর বন্ধনের পৰা তোমার যদি, তোমার দরে যদি মই স্বাধীন হব পারিলোহেঁতেন। কারণ চৰাই চিৰিকটির কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, তেওঁলোকে মুক্ত আকাশত, তেওঁলোকে মুক্ত আকাশত উড়ে, গান গায়, নিজের আহার পান করে, কোনো ঘর বাড়ির টেনশন নাই, কোনো ফ্যামিলি টেনশন নাই। তো কবি এই কারণে কৈছে, হ্যাঁ যদি মই তোমার দরে স্বাধীন হব পারিলোহেঁতেন। চাওক পিছত কি কৈছে, লাইতানি মিছলাকা রূহ, যদি মই তোমার দরে আত্মা হব পারিলোহেঁতেন, যদি মই তোমার দরে আত্মা হব পারিলোহেঁতেন, সোল লাইফ, স্পিরিট, স্পিরিচুয়াল লাইফ যদি মোৰ হলেহেঁতেন। এইটা এইটাও কিন্তু আল্লাই টানি, হাই এনেকে আফসোস করেছে। ফি যুরাল ওয়াদি আতির, তেতিয়া মই কি করিলোহেঁতেন যে এই উপত্যকার উচ্চ শৃঙ্গত, উপত্যকার আকাশত, এই যে উপত্যকা আছে এইটার আকাশত মই আতির, মই উড়িব পারিলোহেঁতেন, উড়ি ফুরিব পারিলোহেঁতেন। কবি আক্ষেপ করেছে, যেনেকে আমি সাধারণত ভাবো যে
আমি যদি সরাই হলো এতেন হুরু থাকুতে বেশি কল্পনা হয় কিন্তু কবিয়ে কিন্তু ইয়াত সাধারণতে ওরার কথা কোয়া না ইয়াত বেলেগ কিবা একটা মিনিং বুঝাব বিচারিছে যে মই যদি তোমার দরে এনেকে ঘুরিব পারিল হয়তো মুক্ত হই কোনো টেনশন নাই আনন্দ তোমার দরে যদি মই আনন্দ মনে উড়িব পারিল হয়তো এই উপত্যকার আকাশত তো কিমান ভাল হলেতেন হাই মই তো উড়িব নোৱাৰো কারণ মুক এই পৃথিবীর মায়াজালে বন্দী করে রাখিছে আশরাবুল ফজরা আশরাবুল ফজরাল মুসাফা মই পান করিল হেতেন রাতিপুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাতিপুয়াটুক মই পান করিব পারিলহেতেন মানে ইয়াচক রাতিপুয়াক পান করা মানে রাতিপুয়াক মই উপভোগ করিব পারিলহেতেন ফি কুউসিন মিন আসির এইটু আপনি আরবি বুঝি নাপালে ইয়ার ভাষাটু ইমান বুঝি নাপাব কারণ অসমিয়াত ইয়াক হুবহু অনুবাদ করিব পড়া না যায় তথাপি এইটোর এনেকুৱা অর্থ হৈছে যে যে মই পরিষ্কার পরিচ্ছন্ন রাতিপুয়াটুক মই মধুরে ভর্তি পান পাত্রত ভরাই পান করিল হেতেন মানে এই রাতিপুয়াটুক মই আনন্দ মনে উপভোগ করিল হেতেন ইয়াত কইছে পি কুউ সিম মানে পান পাত্র ভরাই পান পাত্রত মিন আসির জুলিয়া ঔষধ নির্মল মানে মধুরে ভর্তি পান পাত্রত ভরাই এই রাতিপুয়ার পরিচ্ছন্নতাক মই পান করিল হেতেন তার মানে মই এই রাতিপুয়াটুক সুন্দরকে উপভোগ করিব পারিল হেতেন তো এইখিনি হয়েছে ফার্স্ট প্যারাগ্রাফ নেক্সট আমি পরবর্তীখিনি এক্সপ্লেইন করিম যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক শেয়ার কমেন্ট করিব নেক্সট পার্টটো চোৱাৰ কাৰণে অপেক্ষা করুক আসসালামু আলাইকুম।